আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। রিজভির নেতৃত্বে ঢাকায় বিএনপির লিফলেট বিতরণ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 72 থেকে 75 সালে আওয়ামী সরকারের আমলে সিরাজ শিকদার সহ যা শত বিরোধী দলের 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। বর্তমান আওয়ামী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এসবের বিচার করা হবে। এবার জানাবো বরিশালে বোমা বিস্ফোরণে এসআই সহ 3 জন আহত। বরিশালের গৌরনদীর পৌর এলাকায় বোমা বিস্ফোরণে 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন, কনস্টেবল মিজানুর রহমান এবং স্থানীয় বাসিন্দা মাসুম হাওলাদার। এদিকে ধর্ষক ও নিপীড়কদের শাস্তির দাবিতে জাবিতে প্রশাসনিক ভবন অবরোধ। মঙ্গলবার সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে এই অবরোধ কর্মসূচি হয়। জানাবো স্বয়ংসম্পূর্ণতা অর্জন করাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা নিজেরা যদি উৎপাদন বাড়াতে চেষ্টা করি সেটা কিন্তু আমরা পারব। ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ হওয়াই আমাদের লক্ষ্য। জানিয়ে দেব রাফায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান চীনের। ফিলিস্তিনের দক্ষিণ গাজা রাফা শহরে যত তাড়াতাড়ি সম্ভব হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলছে, হামলা বন্ধ না হলে সেখানে গুরুতর মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। খবর টাইমস অফ ইসরায়েলের। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না প্রেসিডেন্ট আরিফ আলভি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রিজভির নেতৃত্বে ঢাকায় বিএনপির লিফলেট বিতরণ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 72 থেকে 75 সালে আওয়ামী সরকারের আমলে সিরাজ শিকদার সহ জাসদ এবং বিরোধী দলের 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। বর্তমান আওয়ামী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এর বিচার করা হবে। মঙ্গলবার সকালে রাজধানীর ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও লিফলেট বিতরণ করা হয়। রিজভী বলেন, শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমানের সময় নাকি সেনাবাহিনীর অফিসারদের দমন করা হয়েছে, অনেকেই ফাঁসি দেওয়া হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করলে তো সেখানে বিচার হবেই। জিয়াউর রহমান তো আইনি প্রক্রিয়া বিচার করেছেন, সেনা আইনে তাদের বিচার করা হয়েছে। আর আপনি সামরিক কর্মকর্তাদের গায়েব করে দিয়েছেন, অদৃশ্য করে দিয়েছেন। আজকে ব্রিগেডিয়ার জেনারেল আজমি কোথায়? তিনি কি গায়েব হননি? আপনার সরকারের সময় তো তারা গায়েব হয়েছে। তিনি আরো বলেন, 7ই জানুয়ারি ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে, এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে, আন্দোলনে আছে, গোটা জাতি ঐক্যবদ্ধ। বরিশালে বোমা বিস্ফোরণে এসআই সহ 3 জন আহত। বরিশালের গৌরনদী পৌর এলাকায় বোমা বিস্ফোরণে পুলিশ সদস্য সহ 3 জন আহত হয়েছেন। আহতরা হলেন গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন, কনস্টেবল মিজানুর রহমান এবং স্থানীয় বাসিন্দা মাসুম হাওলাদার। মঙ্গলবার সকাল 10:30 দিকে ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে, পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ওই এলাকায় রাজু হাওলাদারের পরিত্যক্ত বাথরুমের মধ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা সোমবার দিবাগত রাতে বোমা রেখে তালাবদ্ধ করে রাখে। মঙ্গলবার সকালে বিষয়টি দেখে তালা ভাঙেন রাজু হালদারের ছেলে মাসুম। পরে তিনি একটি বালতির মধ্যে 10 থেকে 12টি বোমা দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন এবং কনস্টেবল মিজানুর রহমান ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বালতির মধ্যে থাকা বোমা উদ্ধারের সময় আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে এসআই কামাল হোসেন, কনস্টেবল মিজানুর রহমান এবং মাসুম হাওলাদার গুরুতর আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ মাজহারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধর্ষণ নিপীড়কদের শাস্তির দাবিতে জাবিতে প্রশাসনিক ভবন অবরোধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষক এবং তার সহায়তাকারী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো নতুন প্রশাসনিক ভবন প্রতীকে অবরোধ করেছেন শিক্ষক কর্মচারীরা। মঙ্গলবার সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে এই অবরোধ করা হয়। পরে বেলা 11টার দিকে এই অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ চলাকালে নতুন প্রশাসনিক ভবনে কর্মকর্তাদের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ নুরুল আলমকেও প্রবেশ করতে দেখা যায়নি। এর আগে গতকাল সোমবার সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত নতুন প্রশাসনিক ভবনে প্রতীকী অবরোধ চলে। শিক্ষক শিক্ষার্থীদের বাকি দাবিগুলো হল মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্ত করে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা এবং র্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনের বিচার নিষ্পত্তি করা সহ ক্যাম্পাসে বিভিন্ন সময় নানাবিধ অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনা, নিপীড়কদের সহায়তাকারী প্রক্টর মীর মোশারফ হোসেন হলের প্রভোস্টের অপরাধ তদন্ত করা এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের তদন্ত চলাকালে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা, মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে জড়িত ব্যক্তিদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। স্বয়ংসম্পূর্ণ হওয়াই আমাদের লক্ষ্য প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা নিজেরা যদি উৎপাদন বাড়াতে চেষ্টা করি সেটা কিন্তু আমরা পারব। ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ হওয়াই আমাদের লক্ষ্য। মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী অশান্ত পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে, যার জন্য বিশ্বব্যাপী পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে যাচ্ছে, ফলে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, পণ্য আনতে সময় লেগে যাচ্ছে, নানা কারণে বহির্বিশ্বের চাপটা আমাদের উপর এসে পড়ছে। প্রধানমন্ত্রী বলেন, বাইরের দেশের উপর আমাদের নির্ভরশীল থাকার দরকার নেই, আমরা নিজেরা সব উৎপাদন করব। এজন্য সবাইকে বলছি, এক ইঞ্চি জায়গাও যেন পতিত না থাকে। তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয় যেসব প্রকল্পগুলো অল্প খরচ করলেই শেষ হয়ে যাবে সেগুলো দ্রুত সম্পন্ন করে ফেলতে হবে। পুরাতন প্রকল্প সম্পন্ন করলে নতুন প্রকল্প নিতে পারব। কিছু কিছু প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, সেগুলো দ্রুত শেষ করা উচিত। তা না হলে অহেতুক খরচ বাড়ে, কালক্ষেপণ হয়, সেটি যেন না করা হয়। প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে যেভাবে প্রবৃদ্ধি বাড়ছিল, অগ্রগতি হচ্ছিল, তখন প্রথম আসলো কোভিড-19 অতিমারী, তার ধাক্কায় সারা বিশ্বব্যাপী সবকিছু স্থবির। এরপর আসলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, এখন আবার গাজায় গণহত্যা আক্রমণ চলছে। তিনি বলেন, কিছু কিছু প্রয়োজনীয় জিনিস আমাদের বাইরের দেশ থেকে আনতে হচ্ছে, আমরা নিজেরা যদি উৎপাদন বাড়াতে চেষ্টা করি সেটা কিন্তু আমরা পারব। রাফায় অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান চীনের। ফিলিস্তিনের দক্ষিণ গাজায় রাফা শহরে যত তাড়াতাড়ি সম্ভব হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলছে, হামলা বন্ধ না হলে সেখানে গুরুতর মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। খবর টাইমস অব ইসরায়েলের। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, বেসামরিক নাগরিকদের ক্ষতি করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এসব কর্মের বিরোধিতা এবং নিন্দা জানায় চীন। এজন্য রাফা শহরে ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানায় বেইজিং। পাশাপাশি সেখানে নিরীহ বেসামরিক মানুষদের প্রাণহানি এবং গুরুতর মানবিক বিপর্যয় ঠেকাতে সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে ইসরায়েলকে। গত 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর 4 মাসের বেশি সময় ধরে গাজায় বর্বরতা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি সেনারা প্রথমে গাজার উত্তরাঞ্চলে হামলা চালায়, ওই সময় তারা সাধারণ মানুষকে দক্ষিণে চলে যেতে বলে। এরপর দক্ষিণাঞ্চলের খান ইউনুস থেকে সাধারণ মানুষকে রাফায় চলে যেতে বলে। ইসরায়েলি বাহিনীর নির্দেশনা এবং জীবন বাঁচাতে প্রায় 13 লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে, কিন্তু এখন সেখানেও হামলা চালানো শুরু করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। গতকাল সোমবার রাতে রাফায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। তাদের এই হামলায় রাফায় এক রাতে প্রাণ হারিয়েছে 100 বেশি মানুষ। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি আরো জানিয়েছে, ইসরায়েলি হামলায় অনেক ভবন ধসে পড়েছে, ধসে পড়া ভবনে এখনো বহু মানুষ আটকা পড়ে আছে। এদিকে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় 28,340 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন 37,984 জন। সর্বশেষ জানাবো, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যেতে পারে, ফলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিত্র আরিফ আলভির উত্তরসূরি হিসেবে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন। মঙ্গলবার ডেইলি জং ও জিও নিউজ জানিয়েছে, আগামী 26 ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এর 3 দিন পর
পর নতুন সংসদের প্রথম অধিবেশন ডাকার সময়সীমা রয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ জানায়, সিনেটর 53 সদস্যের নির্বাচন, চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, প্রেসিডেন্ট নির্বাচন 8ই মার্চের আগে আয়োজন করতে হবে, ফলে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সময়সীমা সীমিত। সূত্রটি আরও জানায়, যদি এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট নির্বাচন হয় তাহলে আরিফ আল বিনয় নতুন প্রেসিডেন্ট পরবর্তী প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন। মেয়াদ শেষ হলেও প্রেসিডেন্ট থাকতে পারবেন ইমরান খানের বন্ধু আলভি। এ সময় 2022 সালে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে নতুন জোট সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন PMLN এর শাহবাজ শরীফ। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শাহবাজকে শপথ বাক্য পড়ানি আলভি। 2028 সালে ইমরানের দল PTI ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট পদে আলভিকে মনোনয়ন দেয়। এরপর একই বছরে 4 সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে 9 সেপ্টেম্বর পাকিস্তানের 13তম প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি। PTI এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন আলভি। 2022 সালে সংসদে অনাস্থা ভোটে হেরে ইমরানের PTI বিদায় নেয়। তবে দল বিদায় নিলেও প্রেসিডেন্ট পদে থেকে যান আরিফ আলভি।